Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Janardhanannapati, Krinutu Vanyam, No Dehi, Pijushurashaktam, Tehanyam, Yad Yad Jugeno, Dehi Dvipati, Chatushpade Swaha, Apanaya Swaha. হয়ে গেছে এটা প্রথম মন্ত্রটা বলা হয়ে গেছে অপানায় স্বাহা ওম প্রজাপতি বিষ্ণু ঋষিকায় ছন্দ শ্রী লক্ষ্মীনারায়ণ দেবতা কুমারস্য মহাপ্রসাদ প্রাশনে বিনিয়োগ ওম লক্ষ্মীনারায়ণ অন্নপতি অন্নং অমৃতং নো দেহি কমলা সংস্মৃতং ते भुक्त शेषं नो देहि दीपत चतुष्पते स्वाहा ओं समानाय स्वाहा ओं समानाय स्वाहा हरि ओं प्रजापति विष्णु ऋषि का छंद श्री जग देवता कुमार अस्त महाप्रसन्न प्राशन विनियोग नन्न पचकं अन्यं जगति जगतं तदीनां देहि सर्वदुर्लभ मनुष्यं वै सुधा धृतं नो देहि दीपचुष्पते स्वाहा ओम उदानाय स्वाहा उदानाय स्वाहा Hare Krishna, Hare Bal, Gaur Guna Sagar, tumi ache ekhane. তুমি এখানে বসো, কথা শুনো। ম্যানেজমেন্ট যারা আসবে তারা এমনি বসবে, ঠিক আছে? অনুষ্ঠানের মেন হচ্ছে যে মেন কর্তা তাকে শুনতে হবে, ঠিক আছে? অম্বরীশ পূর্বপক্ষে পরেখে সারা ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট করত, যখন যজ্ঞ হতো তারা বসত। আমরা যা যা কবু করুন, শুধু একজনকে বলো যে আমাকে কথা না বলে এখানে, আমি বলে দাও বাস প্লিজ। যারা শুনবে এখানে বসবে, যারা বলবে এই বাইরে বসবে, এটা ঠিক করো। আর আপনি আওয়াজ বেছে দেওয়া দরকার নেই, ফিডব্যাক আছে অল্প। হ্যাঁ, দাঁড়িয়ে আছি তো। আচ্ছা, হরে কৃষ্ণ। এই কি নাম? কুচুপরি প্রভু, আপনার ডিউটি হচ্ছে যারা আসবে জিজ্ঞাসা করবে, চুপ হলে এখানে বসবে, নাহলে ওইদিকে রাখবে, ঠিক আছে? কেন, এটা এটা একটা সোশ্যাল প্রোগ্রাম নয়, এটা স্পিরিচুয়াল প্রোগ্রাম, বুঝতে পারছো? সবাই সবাইকে জানতে হবে সেই জিনিসটা। সবাই বিয়ে বাড়িতে যায় তো, তুই ভাবছেন বিয়ে বাড়িতে এসছি একটু গল্প টল্প করি, সেটা বলো। সবাই মঙ্গল করাচ্ছে আপনারা, বসুন। অনেকবার বলা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বসুন। তোর স্ত্রীকেও বলে এখানে বসতে, ও দাঁড়ালে সবসময় কথা বলবে সবাই সঙ্গে। Thank you.
संकीर्तन की ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः नमावं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चात्य सुतारिणे वंशाकल्पतरूपश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुकम करते बाजलंग पंगुलंग है ते गिरिंग जत कृपा तमहं वंदे परमानंद माधवम श्रीगुरु दिनतारिणम श्री चैतन्यश्वरम नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले सुमति जय हरे कृष्णा तो अपने दर सभा के धन्यवाद अपना ऐसे चल आज के की नाम नमस्कार आज के नमस्कार प्रभु और न प्रसन्न है चे तो हमने आशा करे अपने तो सब धारणा से ना और न प्रसन्न सब बड़ी तो और न प्रसन्न है ना हाँ और न प्रसन्न है चे एक तो अत्यंत गुरुत्वपूर्ण संस्कार আমাদের সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে মনুষ্য জীবনকে সফল করতে হলে দশ প্রকারের সংস্কারের ব্যবস্থা আছে বুঝতে পারছেন সংস্কারটা মনুষ্য জীবনকে সফল করে সংস্কার না থাকলে জীবনটি পশুতুল্য হয়ে যায় তাই না সেই জন্য আমাদের শাস্ত্র দ্বিপদ পশু তো সেই জন্য আমাদের সনাতন ধর্মের সংস্কার এই সংস্কারটি শুরু হয় গর্ভধান থেকে গর্ভধান সংস্কার যখন শিশু মাতৃগর্ভে প্রথম তার সূত্রপাত হবে তখন থেকে সংস্কারের ব্যবস্থা রয়েছে বুঝতে পারছেন যে যখন শিশু মাতৃগর্ভে প্রথম তার অবস্থান হবে
তখন বাবার কিরকম চেতনা থাকবে, মার কিরকম চেতনা থাকবে, কি চেতনায় থেকে তারা গর্ভসংস্কার করলে সে শিশুটি যথার্থ মনুষ্য হতে পারবে, কিছু সিস্টেম বিধান আমাদের ছিল। কিন্তু বর্তমান গর্ভধান সংস্কার তো দূরে থাকুক, তো বর্তমান সমাজ পরিবেশ অত কলুষিত হয়ে গেছে, এগুলো সব নেই, তার ফলে কি হচ্ছে না আমাদের সমাজে যে সমস্ত নতুন প্রজন্মের মানুষের মন মানসিক চেতনা সব সম্পূর্ণ আলাদা রকমের হয়ে যাচ্ছে। তাই গর্ভধান সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, কর্ণমেধ সংস্কার, তারপরে কি হাতে খড়ি সংস্কার সব আছে না, তো বিবাহ সংস্কার, তো মৃত্যু সময় সেটা সংস্কার বিধান রয়েছে আমাদের। তো আজকে হচ্ছে এই অন্নপ্রাশন সংস্কার। তো এ পর্যন্ত আমরা জানি যে শিশুর মুখে প্রথমে কী দিতে হবে, হ্যাঁ অন্নপ্রসাদ দিতে হবে। কিন্তু আমার এখন ভয় লাগে আস্তে আস্তে বাঙালি খাওয়াটা এখন উঠে যাচ্ছে, বাঙালি যে খাওয়া ছিল এখনই দেখছি রাস্তাঘাটে চাউমিন চাউমিন পিজা পাস্তা এগুলো প্রভাব বেশি। কোনোদিন ভবিষ্যতে হয়তো পিজা পাস্তা প্রসাদ শুরু করে দেবে, অন্ন প্রসাদ করে। তো আপনারা হয়তো ভাবছেন না এটা হবে না কি না, তা নয়, এটা হতে পারে। কেন না আমরা তো প্রসাদ দিয়ে অন্ন প্রসাদ করছি, কিন্তু কিছু কিছু লোক আমি নেপালে গিয়েছিলাম, নেপালে বুঝতে পারছেন, আর আমরা এখন ইসকন ট্রাইবাল কেয়ার ট্রাইবালদের মধ্যে প্রচার করছি, ওখানে ওদের অন্নপ্রাশন কীরকম হয় জানেন, বাচ্চার মুখে প্রথম একটু মদ দিবে, মদ, হ্যাঁ মদপ্রাশন ওদের হয়, না মদ দিয়ে, হ্যাঁ ফার্স্ট যদি মা দুধ খাচ্ছে তারপর যদি কিছু খেতে হয় একটু মদ খাওয়াতে হবে ওদের, ওই একটা সিস্টেম আছে। তো সেই একটা ভয়। তো অন্নপ্রাশন একদিন গিয়ে কোথায় যে দাঁড়াবে আমাদের সংস্কারের মধ্যে, বর্তমান পৃথিবীর গতি যেদিকে হচ্ছে। আর বেশি ভয়টা কি, এখন ভারতীয় লোক হিন্দু লোক হয়তো অন্নপ্রাশন করতে ভুলে যাচ্ছে, বাঙালি হয়তো ভগবানের প্রসাদ খাওয়াতে ভুলে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে একটি আনন্দ আছে, প্রভুপাদের ফলে আজকে আমেরিকার লোক অন্নপ্রাশন করছে, রাশিয়ার মানুষরা অন্নপ্রাশন করছে, ইউরোপের মানুষরা অন্নপ্রাশন করছে। খুব দুঃখ হচ্ছে ওরা অন্নপ্রাশন করবে আর আমরা ভুলে যাব, বাঙালি তার সংস্কারকে ভুলে যাবে। যে কথা প্রভুপাদ যথার্থে বলেছেন, আমাদের অবস্থাটি কীরকম না, আপন ধন বিলাই দিয়ে পরের ধরে ভিক্ষা চাই, এ হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্য আজকে গৌরব গুণসাগর প্রভু যে প্রবন্ধটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইয়ের জন্যে। তো অন্নপ্রাশন এটি গুরুত্বপূর্ণ সংস্কার। কেন না, শিশু জন্মলাভ করে তার মুখে তার শরীরে যাবে, অতদিন তো মাতৃ দুগ্ধ পান করে সে বড় হয়েছে, সেটা নিয়ম, নিয়ম অনুসারে বাচ্চা মাতৃ দুগ্ধই পান করবে, মার দুধটাই খুব ইম্পর্ট্যান্ট। আজকাল তো কত প্রকার দুধ খাওয়াচ্ছে তাই না, মাতৃ দুগ্ধটাই খুব ইম্পর্ট্যান্ট। প্রথম যে অন্নটি পাবে সে প্রসাদ পাবে, প্রসাদ অন্ন পাবে। কেন না শাস্ত্রে বলছে তার ভবিষ্যতে কীরকম হবে না, যে যা খায় সে তা হয়, এটা গুরুত্বপূর্ণ। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারা, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা সব কিছু নির্ভর করে আমরা কী খাই তার উপরে। সেজন্য ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকারের খাবার কথা বর্ণনা করেছেন। তিন প্রকারের খাবার কী হিসাবে না, তিনটে গুণের হিসাবে, সত্ত্বগুণের খাবার, রজগুণের খাবার আর তমগুণের খাবার। যে মানুষের উপরে যে গুণের প্রভাব যেই রকম তাকে সেই রকম বস্তু খেতে ভালো লাগবে। যারা সত্ত্বগুণের মানুষ রয়েছেন, সত্ত্বগুণের মানুষ কি ভালো লাগবে, তারা শাক সবজি দুগ্ধ ঘি দই সাত্ত্বিক খাবারগুলো, ফ্রেশ জিনিস খাবে, ফ্রেশ ফ্রুটস
ফল খাবে, দুধ খাবে, যাদের মন মানসিক এইরকম জিনিস খাবার প্রতি, তাহলে বুঝবে যে এই লোকটি সত্যগুণের মানুষ, তাকে অন্য জিনিস দেখে ভালো লাগবে না। সত্যগুণের মানুষ তো ফল দুধ দই অন্য এগুলো ভালো লাগবে। আর যারা রজগুণের মানুষ থাকবে তাদেরকে আবার এটা ভালো লাগবে না, তার মদ মাংস মাছ খুব মশলা দিয়ে রান্না করবে, খুব এইসব ঝাল দিতে হবে, আহ খুব ভালো জমে চাচিয়ে খাবারটা, তাদের ভালো জমবে, রজগুণের মানুষ, বুঝতে পারছেন। আর যা তমগুণের মানুষ, তমগুণের মানুষ কি ভালো লাগবে, এই তিন দিনের পান্তা ভাত, পচা পান্তা ভাত, হ্যাঁ পচে গেছে টক টক, হ্যাঁ আর সে শুকটি মাছ, শুকটি মাছকে পুড়বে, সেই গন্ধটা আসে, আহা কি সুন্দর গন্ধ, হ্যাঁ সেটা ভোগ করবে, সে তাকে ভালো ঘি দেবে দুধ দেবে, ঘি খেতে দিয়ে সেগুলো শুকটি মাছ গন্ধ হলা জমবে, পান্তা ভাত আর শুকটি মাছের, এই তমগুণের মানুষ তার দোষ নেই, সে কী করবে, তারপর সে গুণের প্রভাব, হ্যাঁ তার সে গুণের প্রভাব। আমাদের মাইনামার বর্মাতে বহুত বছর আগে একটা গৌড়ীয় মঠ ছিল, সে গৌড়ীয় মঠে জন্মাষ্টমী হবে, তো জন্মাষ্টমীতে সব ঘি দিয়ে পুরি ভাজা হবে, আর পড়োশী লোকগুলো সব লাঠি নিয়ে আসবে, আরে সাধুরা কী রান্না করছে গন্ধে থাকা যায় না, ঘি দিয়ে গায়ে ঘি দিয়ে পুরি ভাজছে, দুর্গন্ধ লাগছে, আর ওদের তখন অনুষ্ঠান হবে কীরকম জানে শুনেছেন, ওরা কী করবে না, প্রত্যেক গ্রামে গ্রামে বড় বড় পাথরের কুয়া আছে, পাথরের কুণ্ড আছে, হ্যাঁ সারা বছর যা বিড়াল ছাগল শিয়াল যা সব মারা যাবে সবগুলো সেখানে জমি জমি রাখবে, আর সেগুলো পচে 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 জুস বেরিয়ে যাবে, আর বছরে একটা অনুষ্ঠান হবে সব বাটি নিয়ে আসবে, ভাগে ভাগে মাফ করে হা ওটাকে আনন্দ পাবে, আপনি তো নাকে মুখ দিয়েছেন কিন্তু ওদের আনন্দ। সেজন্য এই ভালো এই মন্দ এই সব ভ্রম এই জগতে, যেমন এটা ভালো খাবার এটা খারাপ না রে বাবা, তোমার ওপরে কি গুণের প্রভাবটা সেটা তোমার জন্য ভালো, বুঝতে পারছেন। তো খাওয়াটা যেরকম খাবে আমাদের স্বভাব চরিত্র সেরকম হয়ে যাবে। আগের সময়ের খাওয়ার স্টাইল বর্তমানের খাওয়ার স্টাইল সম্পূর্ণ আলাদা, সেজন্য আমি বললাম না বর্তমান আগের সময় যে বাঙালি খাবার স্টাইল ছিল এখন সেসব চলে গেছে, সব শুক্তো থাকবে, শাক থাকবে, হ্যাঁ চরচড়ি থাকবে, পটলের দরমা থাকবে, সব গরম ফ্রেশ থাকবে, তো এখন দেখছি রাস্তাঘাটে সব জায়গায় চাউমিন খাচ্ছে, চাউমিন যত জাঙ্ক ফুড, এখন পাশ্চাত্য দেশে যে জাঙ্ক ফুড সব রোগের কারণ বলে পাশ্চাত্য দেশ সেটা ফেলে দিয়ে ভারতের সেটা করে, পাশ্চাত্যের করতে করতে সে টায়ার্ড হয়ে পড়ে, যখন বুঝতে পারে যে এটা খারাপ জিনিস, তো ভারতবাসী সেটা গ্রহণ করে, তো আমাদের সেই অবস্থা, বুঝতে পারছেন। তো সেই জন্য আমাদের সংস্কারটাকে আমাদের ছেড়ে দিলে হবে না, তো প্রথমে বুঝতে হবে আমি কীরকম বস্তু খাবো আর খাওয়াবো, তো তমগুণের খাবার খাওয়াবো না রজগুণের খাবার খাওয়াবো না সত্যগুণের খাবার খাওয়াবো, কোনটা খাওয়াবো, কোনটা ভালো, তমগুণ রজগুণ সত্যগুণ কোনটা ভালো, আপনি জানেন এই তিনটে গুণ আছে, তমগুণ শুনেছেন প্রভু, তমগুণ রজগুণ সত্যগুণ এই শব্দটা শুনেছেন আগে, শুনেন কারা শুনেছেন, তমগুণ রজগুণ সত্যগুণ আপনি শুনেন নি, ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গালি, ও দ্যাটস রাইট, স্পিক হিন্দি, হ্যাঁ হিন্দি, ওকে দেন হিন্দিতে বলবো নাকি, আপনি হিন্দি বুঝতে পারেন না মাথায় বুঝতে পারেন, না হিন্দি বুঝতে পারেন, টিভি দেখেননি, ওকে ওকে দেখেননি, ইউ নো অ্যাবাউট দি থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, ত্রিগুণ তমগুণ রজগুণ সত্যগুণ, হ্যাভ ইউ হার্ড দিস বিফোর, নো ওকে, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আগে তো আমি ছোটবেলা থেকে একটা কমন ছিল এই শিক্ষাগুলো, স্কুল বইও ছিল, বাড়ি আমাদের সমাজটা কীরকম ছিল, সমাজের শিক্ষা স্ট্যান্ডার্ড কীরকম ছিল, পণ্ডিত হতে হতো না, শাস্ত্র পড়তে হতো না, আমাদের সমাজটা শিক্ষাটা অত আমার সংস্কার এরকম ছিল, এখনই মানুষ অনেক জড় বুদ্ধি পাচ্ছে,
এখন জীবনটাকে ঠিকভাবে কি করে এগোবে তার জ্ঞানটা মানুষ পাচ্ছেন না। তো তমগুণ রজগুণ সত্ত্বগুণ এই তিন গুণের মধ্যে কোন গুণের খাবারটা ভালো, তমগুণটা ভালো না রজগুণটা ভালো না সত্ত্বগুণটা ভালো? যারা গুণের সম্পর্কে জানে তারা বলবেন কোন গুণটা ভালো। হ্যাঁ, সত্ত্বগুণটা ভালো না? সত্ত্বগুণটা ভালো। তো শাস্ত্রে বলা হচ্ছে যে যে গুণের জিনিস খাবে তার মন মানসিক স্বভাবটা সেরকম হবে। তো সত্ত্বগুণ খাবার খেলে শান্ত ধীর চিন্তাশীল হবে, রজগুণ খাবার খেলে আর খুব উগ্র মেজাজ হবে, হ্যাঁ মন মানসিক বৃদ্ধি হবে, উগ্র হবে, রিভেঞ্জফুল হবে। এই এটা হচ্ছে রাজসিক, এখানে ছুটবে সেখানে ছুটবে। আর তামসিক খেলে কী হবে? হ্যাঁ, লেজি আর ক্রেজি দুটোই হবে। সে লেজি হবে, আলসি, হ্যাঁ সবসময় ঘুমাবে, মুখ থেকে লালা পড়বে, কর্মঠা তো থাকবে না। আর তমগুণ, তো ব্যাপার আছে যে গুণের খাবার খাবে সেই গুণের মন মানসিক হবে। কিন্তু আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদটা দেব তাহলে সে সমস্ত গুণের ঊর্ধ্বে যাবে। তার উপরে সত্ত্বগুণ রজগুণ তমগুণ কোনো গুণের প্রভাব দ্বারা সে প্রভাবিত হবে না। সেই জন্যই এই অন্নপ্রাশন এই সংস্কারে কী করা হয় না, ভগবানের প্রসাদ দেওয়া হয়। এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, প্রসাদ সেবা করিল হয় সকল প্রপঞ্চ জয়। প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যু সংসার চক্র। আমরা অনাদিকাল থেকে অনাদি কর্মফলে পড়ি ভবার নবজলে তরিবারে না দেখি উপায়, অনাদিকাল থেকে এই সংসার চক্র আবর্তে এসে আমরা জন্ম মৃত্যু যারা ব্যাধি এভাবে ঘুরছি। তো এই জন্ম মৃত্যু যারা ব্যাধির সমাপ্তিটা হবে কী করে, এই বিষয়টা আমরা 84 লক্ষ জীবজনী ভ্রমণ করে মনুষ্য শরীর পাচ্ছি, এটা অন্য জীবজনীতে কথা বুঝতে পারি না, শুধু মনুষ্য জনিতে আমরা বুঝতে পারব যে আমাদের আসল সমস্যার সমাধান কী করে হবে। আসল সমস্যা আছে জন্ম মৃত্যু যারা ব্যাধি, তো সেটা কীরকম করা যাবে? সেটা একমাত্র করা যাবে যদি আমরা এই জীবনে ভগবত ভক্তি করে ভগবানের কিছু যদি না করতে পারি, প্রসাদটা তো পেতে পারি, প্রসাদটা তো আনন্দ আছে। সেজন্য হচ্ছে প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয়। কেউ যদি ভগবানের প্রসাদ, প্রসাদ মানে কৃপা, হ্যাঁ এই ভগবানের কৃপাকে গ্রহণ করা মানে কি ভগবানের প্রসাদ সেবা করা, এটা তো কোনো কঠিন কাজ নয়। সেদিন আপনারা দেখতেন আমাদের উৎসব অনুষ্ঠানে মানুষ প্রসাদ পাওয়ায়, তাই না? মন ভরে প্রসাদ, খিচুড়ি প্রসাদ খাওয়ায়, ঠিক বেঙ্গলে খিচুড়ি প্রসাদ খুব ফেমাস আমি দেখেছি। আমরা আগে যেতাম ওই শিয়ালদায় আর জিপিওতে গাড়ি লাগিয়ে খিচুড়ি প্রসাদ দিতাম, সে ভালো ভালো লোকগুলো অফিস থেকে এসে সে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, তাই না? বেঙ্গলে প্রসাদ মানে খিচুড়ি, খিচুড়ি দ্বারা এরা প্রসাদ মনে করে না। তো এই প্রসাদের গুরুত্ব ছিল আগে। তো প্রসাদ মানে কি না, ভগবানকে যেটা নিবেদন করা হয়েছে, আসলে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানকে নিবেদন করে খাওয়া। কেন? ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, যজ্ঞশিষ্ট সিনসন্ত মুচ্ছন্দ সর্বকলি বিষয়ী, যে যা খাবে ভগবানকে নিবেদন করে যদি খাবে তাহলে পাপ থেকে মুক্ত হবে। আর যে ভগবান ভালো মন্দ রান্না করে ভগবানকে নিবেদন না করে খাবে সে মুঠো মুঠো পাপ খাবে। কেন ভগবানকে নিবেদন করতে হবে? না আপনার বাড়িতে একটা ভালো টিভি আছে, আপনি বাংলা বুঝলেন, আচ্ছা তা আপনাকে না বলে আমি যে টিভিটা আমি বাড়িতে নিয়ে আসবো তাহলে আপনি কী করবেন, কী করবেন? পুলিশকে ডাকবেন, তা সোজা আমার মামার বাড়ি পাঠাবে, তাই না? কেন? তা আপনি মালিক, আপনার পারমিশন ছাড়া আমি নিয়ে নিয়েছি। ঠিক সেইরকম এই জগতে যা কিছু খাবার পাচ্ছি, ধান চাল গম, মালিককে? হ্যাঁ ভগবান, তুমি জানা এই যে বুদ্ধিমতী মেয়ে,
মূর্খ তো বলতো কে মালিক, আমার বাবা মালিক, আমার বাবা তো দিচ্ছে। তো বাবা কোথা থেকে আনছে? ও বাবা যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে আসছে। ডিপার্টমেন্টাল স্টোর কোথা থেকে আনছে? হ্যাঁ, ওরা ফার্মার থেকে আনছে। ফার্মার ধান গ্রো করছে, কী গ্রো করছে? বৃষ্টি থেকে। বৃষ্টি কে দিচ্ছে? আমার বাবা, হ্যাঁ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সায়েন্টিস্ট। বাবা সায়েন্টিস্ট বৃষ্টি করাতে পারবে? পারবে না, ভগবান উপর নির্ভর করতে হবে। হ্যাঁ, তো ভগবান সর্বলোক মহেশ্বর, সবচেয়ে মালিক ভগবান, তাই না? তো কি সমস্যা আছে যদি ভগবানকে নিবেদন করে আমরা খাই? কি সমস্যাটা আছে যদি আমরা ভগবানকে ভোগ লাগাতে গিয়ে দেখা গেলো যে ভগবান অর্ধেক খেয়ে ফেলে অর্ধেক রাখছে? তাহলে চিন্তা করা ছিল না, বাবা অর্ধেক শেষ হয়ে আছে, নেই দেব না। আমরা যা ভোগ দিচ্ছি ভগবান খেয়ে আবার সব সেখানে ফেরত দিচ্ছে, তো কি সমস্যাটা আছে? কেন যার সম্পদ এইটুকু কৃতজ্ঞতা থাকবে না? যার সম্পদ তাকে একটু অনুমতি নেই তার কাছ থেকে, তাহলে ধন্যবাদ তো জানাই। আমরা ভগবান কাছে চাই ধনম দেহি, জনম দেহি, যশম দেহি, তাই না? তো না দেলে কি খুশি হই না? গালাগালি দেই ভগবানকে, হ্যাঁ একে তো ভগবান ডাকলাম, ভগবান দিল না, যে আরেকটা ভগবানের কাছে যাই, তাই না? এ বাবার কাছে যাই, সে ঠাকুরের কাছে যাই, এরকম মনে করি। ভগবান আমাদের দিল না বললে আমাদের অত রাগ, কিন্তু ভগবান অত দিয়েছে, জল দিয়েছে, বায়ু দিয়েছে, সূর্যের আলোক দিয়েছেন। কোনোদিন ভগবান কাছে গিয়ে মন্দিরে দাঁড়িয়ে বলেছেন, ভগবান থ্যাংক ইউ সো মাচ, আপনি কত কৃপাময়, কত সুন্দর বাতাস দিয়েছেন, বায়ু দিয়েছেন, জল দিয়েছেন, এই কৃতজ্ঞতা কি ভগবান কাছে আমরা প্রকাশ করি? কোনদিন মন্দিরে যাই? বহুবার আমার মন্দিরে গিয়েছি, কুকর মন্দিরে, দক্ষিণেশ্বরে, কালী মন্দির, যেখানে যেখানে আছে। তো মা গো মা দাও আর দাও আর দাও, কোনদিন থ্যাংক ইউ করতে যাই না যে অত দিয়েছেন আপনি আমার জন্য? হ্যাঁ, যদি ছেলে বাবাকে এক গ্লাস জল দে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অত বলতে পারো? আর ভগবানকে একদিন থ্যাংক ইউ বলতে পারো না? যা কিছু ভগবানের সৃষ্টি, এটা তার অনুমতি নিয়ে তাকে নিবেদন করে তার প্রসাদ পেতে পারে না? এই শাস্ত্রের গূঢ় রহস্য তো মানুষ বুঝতে চেষ্টা করে না। জীবনকে সফলতা করানোর উদ্দেশ্য নেই, যেগুলো আগের যুগে হত, বুড়ি মারা করতেন, এগুলো খুঁজে খুঁজে সায়েন্টিস্ট ডক্টররা পেয়েছেন। আরে হ্যাঁ হ্যাঁ, এটা করা ভালো, এই কমদিন আগে আপনারা পেয়েছেন নাকি জানি না। আমার হোয়াটসঅ্যাপে একটা কেউ পাঠিয়েছে ভিডিও, পান্তা ভাতের ম্যাজিক দেখেছেন? 24 ঘন্টা নিউজে দেখাচ্ছে পান্তা ভাতের ম্যাজিক, এবং বৈজ্ঞানিকরা খোঁজে খোঁজে পেয়েছে যে পান্তা ভাতের ভিতরে কত ভালো জিনিস রয়েছে। এখন মানুষ পান্তা ভাত বেশি খায় না, আগে তো বাড়িতে দিনে একটা বার পান্তা ভাত খেতেই হবে। আর এইবার আমি এবার সময়ের গত সময়ের আমেরিকা গিয়েছিলাম, এখন সব ডাক্তার বলছে বাচ্চাদেরকে মাটিতে ঘুমাতে যেতে হবে, ওদের মাটি খেতে দাও, শুনেছেন না কথা? হ্যাঁ, মাটি খেতে দিতে বলছে, ওদের মানে শরীর ইমিউনিটি অত কমে যাচ্ছে। আমাদের পূর্বের যে জীবনযাত্রা প্রণালীটা ছিল অত বিজ্ঞানসম্মত ছিল, এখন বিজ্ঞান নেই, এখন অজ্ঞানের যুগ চলছে। তো সেই জন্য আমরা যা কিছু খাবো ভগবানকে দিয়ে খাবো, সেটুকু তো কৃতজ্ঞতা থাকবে। ভগবান কাছে কৃতজ্ঞতা নেই, আর সাথে বাবার কাছেও কৃতজ্ঞতা নেই। ভগবান যে আসল দিচ্ছে পরমপিতা, তাকে সে যে তাকে যে না চিনি, আমরা বাবা কি করে চিনব? তাহলে আমি বিবাহ করার পর বাবাকে ওল্ড এজ হাউসে পাঠাবো না কেন? কৃতজ্ঞতা নেই তার। হ্যাঁ, পূর্ব যুগে এক একটা বাবা 5টা 7টা 8টা বাচ্চা হতো না বাড়িতে, যে 8-10টা বাচ্চা না ঘুরে বাড়ি মতন মনে হতো না, 4টা মেয়ে 4টা ছেলে থাকবে, এটা স্বাভাবিক। এখন তো একটা বাচ্চা হলে বাপরে বাপ, একটা বাচ্চা হয়ে গেছে, কী করে বড় করবো, তাই না? মানুষ চিন্তা করে যায়, একটা দুটো বাচ্চা হয়ে গেছে, খুব বাচ্চা হয়ে গেছে, আর কপালটা কী হয়? সে যে একটা দুটো বাচ্চাকে আমাদের অত শ্রদ্ধা সম্মান স্নেহ দিয়ে বড়াই, বড় করি, সে বাচ্চা বড় হয়ে আমার বাবা মাকে দেখায় না, এই হয়ে যায় অবস্থা। এই যে সংস্কার খুব গুরুত্বপূর্ণ, সংস্কার
যদি আমার ভগবান আছে কৃতজ্ঞতা না জানাই, তার আমার ছেলে আমাকে কেন কৃতজ্ঞতা জানাবে? আমি তো তাকে শিখাচ্ছি না, আমি তো ভালো জিনিস শিখাচ্ছি না, সেজন্য এগুলো শিখাতে হয়। তো যা দিবে ভগবানকে নিবেদন করে দিবেন, প্রসাদ দেবেন। সেজন্য আজকে এই অন্ন প্রাশন ব্যবস্থা করা হচ্ছে, যেটা বললাম যে যা খায় সে তা হয়। এই জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের খাওয়া দাওয়াকে খুব কন্ট্রোল করা উচিত, নিয়ন্ত্রিত করা উচিত। বর্তমান সারা বিশ্বতে অত রোগের পরিমাণ বেশি, যারা বয়স্ক লোক রয়েছেন, আমি তো আমার থেকে আমার তখন 60 বছর বয়স, আমি ছোটবেলায় এই অত রোগ জানতাম না। ক্যান্সার কুচিত হতো, এই স্ট্রোক হয়ে যাচ্ছে, ডায়াবেটিস, সেই আমাদের এরিয়াতে একজনের ডায়াবেটিস ছিল, সারা লোক জানে ডায়াবেটিস, কিন্তু বাড়িতে বাড়িতে ডায়াবেটিস। একটা মঞ্চের উপরে দেখেই সে 5টা স্ট্রোক লোক বসে আছে না, এই অবস্থা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে এগুলো? আমাদের খুব অ্যাডভান্স লাইফস্টাইল, সায়েন্টিফিক লাইফস্টাইল না, খুব সায়েন্টিফিক লাইফস্টাইল, অ্যাডভান্স লাইফস্টাইল, এটা আমাদের জীবনে কাল হয়ে উঠেছে। সেজন্য আপনারা বাঙালিরা বা ইন্ডিয়ান উপস্থিত রয়েছেন, আপনাদের জন্য বলছি আর চোখ বন্ধ না করে, চোখ খোলে। আজকে অন্য দেশের মানুষ যেটাকে গ্রহণ করছে, আমাদের শিক্ষা সংস্কৃতি প্রভুপাত শিখিয়েছেন, তাদের ধুতি পড়া শিখিয়েছেন, শাড়ি পড়া শিখিয়েছেন, আর এখনই ডাক্তার বলছে কি ধুতি শাড়ি পরলে হার্ট ডিজিজ হবে না, টাইট ফিট পরলে হার্ট ডিজিজ বেশি হবে। আমি লন্ডনে গিয়েছিলাম, আমাদের জন মহারাজের সমস্যা হয়েছিল, উনি বলছিলেন এখন বলছে ডাক্তাররা তুমি হালকা কাপড় পড়ো, আর আমাদের আদর টাইট ফিটসে পড়ো, টাইট ফিট। হ্যাঁ, আমাদের মেয়েরা শাড়ি পরতো, তো মেয়েরা শাড়ি পরতো, এগুলো সব টাইট ফিট পরে ঘুরে বেড়াচ্ছে, সব রোগ ডেকে নিয়ে আসছে। আমাদের খাওয়ার স্টাইল আগের স্টাইল এখন নেই, জাঙ্ক ফুড, যেটা জাঙ্ক ফুড বলে আমেরিকা ত্যাগ করছে, ইন্ডিয়ার সেটা কুড়িয়ে ধরছে। হ্যাঁ, তাই না? তো আমাদের শিক্ষা সংস্কৃতি বহুত মহান। নেদারল্যান্ডে কয়েকদিন আগে দেখলাম, পাঠিয়েছে আমার কাছে, নেদারল্যান্ড সরকার কম্পালসারি করে দিয়েছে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে সংস্কৃত পড়তে হবে আর গীতা পড়তে হবে কম্পালসারি। আপনাদের বেঙ্গলে হবে? বেঙ্গল হবে? হ্যাঁ, আমি যখন পড়েছিলাম তো সংস্কৃত কম্পালসারি ছিল ওড়িশাতে, কম্পালসারি 11 ক্লাসে আমি সংস্কৃত পড়েছি। কোথায় আমরা দাঁড়াচ্ছি, কোথায় আমাদের সমাজ গতি করছে, কীভাবে আমার সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারবো? আর সে খ্রিস্টান ছেলে, তারা কেউ হিন্দু নয়, সব খ্রিস্টান বাচ্চা, আর অত সুন্দর গীতা পড়ছে, আর বাঙালি বাচ্চাদেরকে বললে তাই মুখে থেকে বেরোচ্ছে না, আর খ্রিস্টান বাচ্চারা গীতা শোনাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সব সাদা ছেলেমেয়েরা, ওই উপনিষদ থেকে বলছে। হ্যাঁ, এত সুন্দর। তাই আমাদের আসল সম্পদকে আমরা হারাচ্ছি। প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছেন, লন্ডনের সাংবাদিকের বলছেন স্বামীজি আপনি তো ভারত থেকে এসেছেন, ভারত গরিব দেশ, তো আমাদেরকে আপনি কী দিতে এসেছেন? প্রভুপাদ বলছেন দেখো তোমার তো 200 বছর ভারতকে শাসন করলো ব্রিটিশেরা, ভারতের সব ধন সম্পদ চুরি করে নিয়ে গেছ, নিয়েছে না জানেন তো, ব্রিটিশ নিয়ে গেছ, তো প্রভুপাদ সব ধন সম্পদ ভারত থেকে নিয়েছ, কিন্তু ভারতের আসল সম্পদটা তুমি নিতে পারো না, ওই আসল সম্পদ গীতার জ্ঞানটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এসেছি, বুঝতে পারছেন? আর সে গীতার জ্ঞানে শিক্ষিত হচ্ছে তারা। তো সেই জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের একটি জানা উচিত যে কীভাবে আমরা সে বৈদিক শিক্ষা পদ্ধতি দ্বারা যে 10ম সংস্কার জীবনকে আমাদের ছেলেমেয়েদেরকে, হ্যাঁ, এটা অসংস্কৃত নয়, সংস্কৃত করে গড়ে তুলব। কিন্তু অসংস্কৃত করে গড়ে তোলা এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে, সংস্কৃতভাবে গড়ে তোলা, ভদ্রভাবে গড়ে তোলার জন্য এই সমাজ আর থাকতেই পারবে না, সমাজে ভদ্র তাকে মানুষই বলবে না, এরকম একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গৌরব কি গুণ সাগর, গৌরব গুণ সাগর প্রভু ব্যবস্থা করেছেন খুব ভালো। তো এইটুকু আজকে আমরা শিখবো যে আমাদের জীবনে বাচ্চাদেরকে সবাইকে সংস্কার দিয়ে নেব, সংস্কৃত ভালো সংস্কার কালচারড, হ্যাঁ, প্রজন্ম আমরা সৃষ্টি করতে পারবো। তার অন্নপ্রাশন গুরুত্বপূর্ণ, আজকে সে তার মুখে কৃষ্ণ প্রসাদ দিয়ে তার জীবন শুরু হলো নামাশ্রে। আমরা সবাই প্রার্থনা করবো ভগবান কাছে,
সারা জীবন যেমনি সুন্দর ভগবান কৃষ্ণের প্রসাদ পাই অতিবাহিত করু, কৃষ্ণর প্রসাদ পাই জীবন হ্যাঁ সে সফল করু। কৃষ্ণ প্রসাদ পেলে যে কত মঙ্গল হবে এটা ভাবাই যায় না, চিন্তা সে কত ভাগ্যবান দেখুন তার জীবনটা শুরু হচ্ছে কৃষ্ণ প্রসাদ দিয়ে। বাড়িতে বাবা মা ভক্ত সবসময় কৃষ্ণ প্রসাদ পাবে, তাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন আর সে যেন ভালো ভক্ত হতে পারে, ভগবানের বাণী প্রচার করতে পারে। তো আপনারা সবাই এখানে এসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। এই শিশুকে আপনারা আশীর্বাদ করবেন, তার জন্য ভগবান কাছে প্রার্থনা করবেন যেন এইভাবে ভগবান যেটা বললাম, ভগবান তো প্রসাদ খাওয়া শ্রেষ্ঠ, যা খাবে ভগবানকে নিবেদন করে খাবে। কিন্তু কী খাবে, যা খাবে ভগবানকে দেখাবে, মানে যা খাবে তা নয়, তাই না? আমাদের একটা এখানে বহুদিন আগে দেখলাম ইস্কন জয়েন্ট 25-30 বছর আগে বাংলার একটা খুব নাম করা লোক, রাজনৈতিক নেতা ছিল ভালো, সে নিজেকে বৈষ্ণব বলে পরিচয় করাতেন। তো উনি মদ খেতেন, মদ কিন্তু এমনি মদ খাবে না, বৈষ্ণব তো তুলসী পাতা না দিয়ে মদ খাবে না, তুলসী পাতা দেবে। আর আমি বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশে কিছু কিছু গুরু আছে তারা মাংস খাবে কিন্তু তুলসী পাতা না দিয়ে মাংস খাবে না, বুঝতে পারছেন? তাই যা খাবে ভগবানকে দিয়ে খাবে, মানে যা খাবে নয় ভগবানকে কি ভালো লাগে, তাই না? আপনি গরমে দৌড়ে দৌড়ে এসেছেন, হ্যাঁ একটু শীতল জল চাইছেন, না 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 একটু গরম গায়ের দুধ খান, ভালো হবে, খুশি হবেন, গায়ের দুধ খেয়ে শীতল জলটা দিতে হবে। তো ভগবান কি চাইছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল এই জাতীয় জিনিস দেবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং, তোয়ং মানে জল, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, ভগবান চাইছেন। কিন্তু আমি যদি মনে করবো না না আমার তো নেশা আছে, পত্রং পুষ্পং ফলং মদ্যং, মদ দেবো তা হবে না, পত্রং পুষ্পং ফলং মৎস্যম সেটা হবে না, ভগবান যেটা চায় সেটা নিবেদন করে তার প্রসাদে আমরা সেবা করবো, তাহলে আমাদের জীবন সফল হবে। দেখুন এখানে উপস্থিত রয়েছেন ভক্তি নিত্যানন্দ মহারাজ, তিনিও তার শ্রীমুখ থেকে আপনারা কিছু শ্রবণ করবেন। তা আমাদের সোদপুরে প্রোগ্রাম আছে, আমরা যাবো। তো আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আমি আশা করি আপনারা মায়াপুরে গিয়েছেন, কারা কারা মায়াপুরে গিয়েছেন, অনেক গেছেন, এখনো অনেক হয় না, অল প্লিজ ভিজিট মায়াপুর, আই ইনভাইট ইউ সামটাইম, গৌর গুণসাগর ক্যান অ্যারেঞ্জ ফর ইউ, উই হ্যাভ ভেরি নাইস, উই হ্যাভ 50 কান্ট্রি পিপল স্টেইং দেয়ার, 5,000 ডিভোটিজ প্র্যাকটিসিং কৃষ্ণ কনসিয়াসনেস, নট নেসারলি হিন্দু, উই ডোন্ট বিলিভ হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান, এনি পিপল ক্যান লাভ গড, খ্রিস্টান পিপল, হিন্দু পিপল, বুদ্ধিস্ট, অল কাইন্ডস অফ পিপল আর দেয়ার, প্লিজ ভিজিট সাম টাইম, স্পেশাল ইনভাইটেশন। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।